আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। জাকির নায়েক হচ্ছেন বর্তমান পৃথিবীর অশান্তির মূল নায়ক বা মূল কারণ। তার জন্যই মুসলিমরা আজ বড় অশান্তিতে। কি অবাক হচ্ছেন, তাই না? অবাক হওয়ার মতোই একটি কথা। তাহলে তার অশান্তি ছড়িয়ে দেওয়ার কিছু প্রমাণ বা নমুনা দেখা যাক। জাকির নায়েক বলেছেন, চার মাজহাবের নামে চার দলে বিভক্ত না হয়ে বা হানাফি শাফি মালিকি এভাবে নিজেকে ভাগ না করে কিংবা সালাফি আহলে হাদিস সুন্নি বেরলবি এভাবে বিভক্ত না হয়ে একটি মাত্র নামে নিজেকে পরিচয় দিতে, যাতে ইসলাম ধর্মাবলম্বী সকল মানুষের মাঝে আসে, আর সেটার নাম হলো মুসলিম। তিনি কথায় কথায় কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ পাক বলেছেন, আর তোমরা সকলেই আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। সূরা আল ইমরান আয়াত নম্বর 103। নিজেকে শুধু মুসলিম বলে পরিচয় দিতে বলাটা আসলেই তো বড় অশান্তির বিষয়। জাকির নায়েক বলেছেন, মিলাদ পড়া যাবে না, মিলাদ পড়া বিদআত। কোনো সাহাবা কেরাম প্রচলিত নিয়মে মিলাদ পড়েননি, এটাও তো বড় অশান্তির বিষয়। মুসলিমদের একটু শান্তি মতো একটু মিলাদ গাইতেও দিচ্ছে না জাকির নায়েক। জাকির নায়েক আরো বলেন, কোনো পীর পূজা বা মাজার পূজা না করতে। কোনো পীরের কাছে তো দূরের কথা, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও কিছু না চাইতে। যা কিছু চাওয়ার সেটা সরাসরি আল্লাহর কাছেই চাইতে হবে। কোনো পীরকে ওসিলা হিসেবেও গ্রহণ করা যাবে না। আচ্ছা, আপনারাই বলেন দেখি, পীরের কাছে না যেতে পারা তো বড়ই অশান্তির বিষয়। জাকির নায়েক বলেছেন, কোরআন ও সহিহ হাদিস মেনে চলতে, এটাও তো বড় অশান্তির বিষয়। জাল হাদিস মেনে না চললে শান্তি পাবো কিভাবে? জাকির নায়েকের লেকচার শুনে হাজার হাজার অমুসলিম ও শত শত নাস্তিক মুসলিম হচ্ছে, অথচ আমাদের পীর বাবা গো কাছে অমুসলিম কিংবা নাস্তিকরা তো মুসলিম হচ্ছে না, এটাও তো বড় অশান্তি। জর্জ উইলিয়াম ক্যাম্বেল যখন কোরআনের ভিতর অসংখ্য ভুল আছে বলে একটা বই বের করে পুরো মুসলিম জাতিকে চ্যালেঞ্জ করে দিয়েছিল, তখন সমগ্র মুসলিম জাতি কেউ তো তার মোকাবেলা করার দুঃসাহসও দেখায়নি। অথচ জাকির নায়েকের এত বড় সাহস যে সেই ক্যাম্বেলের সাথে যুক্তিতর্ক করে কোরআনকে নির্ভুল প্রমাণিত করে ওই খ্রিস্টান পাদ্রির মুখে চুন কালি মাখিয়ে স্টেজ থেকে বিদায় করে দিল, আর সাথে সাথে তখন বাইবেলে অসংখ্য ভুল বের করে খ্রিস্টান জাতিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল, এর থেকে বড় অশান্তিজনক আর কিছু আছে কি? সার কথা হচ্ছে, দুনিয়া এগিয়ে যাচ্ছে, ইসলামও এগিয়ে যাচ্ছে, সাথে সাথে জাকির নায়েকের দাওয়াতি কাজও এগিয়ে চলছে তার আপন গতিতে। শুধু আমরা কয়েকজন হক্কানি পীরে মুরিদরা তার কোটটাই ধরে লটকে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন।